আচ্ছা, পাইজামের সাইজটা আমি একটু ছোট করছি, কারণ আমরা যেন পাশাপাশি দেখতে পারি। আচ্ছা, একটু আগে এখানে খেয়াল করেন, এখানে যে নাম্বারগুলো আছে ফার্স্ট কোয়ার্টার, মিন্স ফার্স্ট কোয়ার্টার এটার ডাটাটা, তাদের যে ভ্যালুটা হচ্ছে 8.2, সেকেন্ড কোয়ার্টার হচ্ছে 3.2, থার্ড কোয়ার্টার 1.4, এবং তারপরে হচ্ছে 1.2। এখন আমি এটা হচ্ছে কম্পিউটার ডিফল্ট নিজের থেকে কিছু ডাটা দিছে, ডিফল্ট ভাবে একটা স্যাম্পল স্যাম্পল অনেকটা স্যাম্পল আকারে ডাটাগুলো ইন করছে। আমি এখন এই ডাটাগুলোকে চাচ্ছি না, আমার তো এই ডাটা দরকার নাই, আমি এটা দিয়ে সারা বছর কি করবো। আমার দরকার সাপোজ ধরুন আমি একটা পরিসংখ্যান করবো, আমার এখানে দরকার নেটিভ পিপল, নেটিভ পিপলের ভিতরে কে কে আছে বা কি কি জাতি আছে এখানে, মারমা, আমার এখানে দরকার চাকমা, মারমা, ত্রিপুরা, বুঝলেন? তাই তাহলে এমন ভাবে বলতেছেন যে
নিচে একটা পয়েন্ট আছে দেখেন, এখানে ক্লিক করলে এখানে মাউসের কার্সরটা নিলে দুইটা অ্যারো চিহ্ন আসে দুই দিকে, অর্থাৎ এটাকে আপনি বৃদ্ধি করতে পারবেন বা ছোট করতে পারবেন, চাইলে এটাকে কি করতে পারবেন বাড়াতে পারবেন, ঠিক আছে, চাইলে এটাকে কি করতে পারবেন ছোট করতে পারবেন, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে ধরে মাউস পয়েন্টারটাকে উপরে নেন, এটা কি হবে ওয়ার্কিং এরিয়াটা ছোট হয়ে যাবে, তাহলে পাইথনের এটা কি করতে না এগারো জন, এগারো জন।